সব ধর্ম পালনের অধিকার পশ্চিমবঙ্গে নেই, এই মর্মে শুভেন্দু অধিকারীর দেওয়া মুলতুবি প্রস্তাব স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় খারিজ করতেই বিক্ষোভে ফেটে পড়েন বিজেপি বিধায়করা। প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এ বিষয়ে বৃহস্পতিবার দীর্ঘ আলোচনা হয়েছে, নতুন করে আলোচনার কোনো সুযোগ নেই। এরপরেই বিধানসভা থেকে ওয়াক আউট করেন বিজেপি বিধায়করা। এরপরেই বিষয়টি নিয়ে ক্ষোভে ফেটে পড়েছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। তিনি বলেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের ওয়াক আউট সংশোধনী বিল আটকাতে যতটা সক্রিয়, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনে ততটা ভাবিত নয়। আমার অবাক লাগে, আমাদের মুখ্যমন্ত্রী যিনি ওয়াকফ বিল নিয়ে 30 তারিখে সমাবেশ ডেকেছেন, যিনি আমরা শুনতে পাচ্ছি ওয়াকফ বিল নিয়ে প্রস্তাব আনছেন বিধানসভায়, আজকে হিন্দুদের যে কচুকাটা করা হচ্ছে সেটা নিয়ে তার কোনো প্রস্তাব আনা বা কোনো সমাবেশ করা সেটা নিয়ে তার মুখে কোনো স্টেটমেন্ট।